আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য মিক্স বাদাম গুঁড়ো তৈরি এবং সংরক্ষণের পদ্ধতি। আমরা সবাই চাই আমাদের সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক। এজন্য শিশুর খাবারের প্রতি আমাদের অবশ্যই অত্যন্ত যত্নবান হতে হবে। সাধারণত 5 বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। তাই বিশেষ করে 5 বছর বয়স পর্যন্ত শিশুর খাদ্য যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এরকমের অনেক ধরনের খাবার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার ক্ষেত্রে বাদামের কোনো বিকল্প নেই। এতে মজুদ রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা-3 এবং ফ্যাটি অ্যাসিড। আর এই ওমেগা-3 এবং ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের বাচ্চাদের ব্রেনের গ্রোথ বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কার্যকারী। তাই পুষ্টিবিদরা বলে থাকেন 8 মাসের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় বাদাম যোগ করতে। এই বাদামগুলো আপনারা বাচ্চাদেরকে দুধের সাথে গুলে খাওয়াতে পারেন, আবার মিষ্টি জাতীয় খাবারে মিক্স করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চার সারাদিনের পুষ্টির চাহিদা কিছুটা হলেও বাদাম থেকে পূরণ হবে। চলুন তাহলে দর্শক আমরা মূল আয়োজনটি দেখে নিই। মিক্স বাদাম গুঁড়ো তৈরি করার জন্য আমার এখানে লাগছে 1/3 কাপ চীনা বাদাম, সমপরিমাণে কাঠবাদাম এবং কাজু বাদাম। এছাড়াও আপনারা চাইলে কিন্তু এখানে পেস্তা বাদাম এবং আখরোট বাদামটাও নিতে পারেন। তবে আপনারা যদি বাচ্চাদেরকে একদম প্রথমবার, সে যে কোনো বয়স হতে পারে, 8 মাস, 12 মাস, 15 মাস, 18 মাস, যে কোনো বয়স হতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চাকে যে কোনো একটি বাদাম গুঁড়ো করে খাওয়াবেন। সেটা হতে পারে কাঠবাদাম, কাজু বাদাম অথবা শুধু চীনা বাদাম। যে কোনো একটি বাদাম গুঁড়ো করে তারপরে বাচ্চাকে প্রথমবার ট্রাই করবেন। কোনোভাবেই অনেকগুলো বাদাম মিক্স করে গুঁড়ো করে বাচ্চাকে খাওয়াবেন না, কারণ অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদেরই বাদামে অ্যালার্জি, ডায়রিয়া অথবা পেটে ব্যথার মতন সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনি যদি একটি বাদাম গুঁড়ো করে বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাচ্চার বাদামে অ্যালার্জি হচ্ছে কিনা বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর যখন বাচ্চা বাদাম খেয়ে হজম করতে পারছে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, অর্থাৎ 1 বছরের পর থেকে আপনি সব ধরনের বাদাম একসাথে মিক্স করে গুঁড়ো করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এখন বাদামগুলো একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে বাদামের ভিতরে এক্সট্রা কোনো ধুলাবালি থাকলে এই কাপড়ের ভিতরে চলে আসবে। বাদামগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি। আপনাদের রোদের ব্যবস্থা থাকলে বাদামগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান দিয়ে আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে বাদামগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। বাদাম বাচ্চাদের মস্তিষ্কের কার্যকারিতা ও মেধাশক্তি বৃদ্ধির পাশাপাশি আরও অনেক উপকারী, যেমন বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চুল এবং স্কিন সুন্দর রাখে, হাড় শক্ত এবং ক্ষয় রোধ প্রতিরোধে সাহায্য করে। বাদামগুলো 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলা অফ করে বাদামগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বাদামগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে হাত দিয়ে চেপে চেপে চীনাবাদামের খোসাগুলো যথাসম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এখন এই বাদামগুলো একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনাদের যাদের হাতের কাছে ব্লেন্ডার নাই, তারা কিন্তু এই বাদামগুলো এখন পাটায় পিষে নিতে পারেন। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মিক্স বাদাম গুঁড়ো অথবা প্রোটিন পাউডার। দেখুন বাদাম গুঁড়োটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। অনেক সময় অনেকেই কমপ্লেন করেন যে বাদাম গুঁড়ো করলে ঝরঝরে হয় না, দলা পাকিয়ে যায়। আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাদাম গুঁড়ো করেন তাহলে কিন্তু কখনোই বাদাম গুঁড়ো আর দলা পাকিয়ে যাবে না। এখন এই বাদামগুলো একটা এয়ারটাইট কাচের অথবা প্লাস্টিকের বয়মে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। তাহলে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে,
বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন এরকমের আরও নতুন নতুন রেসিপি পেতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।